ਭਾਗੋ ਫਿਰ ਬੋਲ ਭਾਈ ਚਾ ਬੰਨਿਆ Mar, 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 চার লোক চার লোক চার লোক Hey!
কাউ ভেট বল ভাই চা মারলে আই কাটোয়া থানার পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। আজ কাটোয়া আদালত চত্বর থেকে তিনজন ভেটেরিনারি ক্রিমিনাল অতি সক্রিয় দুষ্কৃতকারী তারা পালিয়েছে। সেই সমস্ত দুষ্কৃতকারীরা আমাদের থানা সূত্রে খবর রয়েছে যে তারা এই পৌরসভা এলাকার কোনো না কোনো জায়গায় আত্মগোপন করে রয়েছে। তাই আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জনসাধারণ কাঁথি পুরবাসীকে আমরা বিনম্রভাবে আবেদন করছি এবং অনুরোধ করছি, যদি ওই সমস্ত দুষ্কৃতকারী কোথাও আত্মগোপন করে আছে আপনারা সেই খবর জানতে পারলে আপনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে জানান। আমাদেরকে জানানোর নম্বরটা আপনাদের বলছি, সেই নাম্বারে ঘোষণা। কাঁথি থানা তথা কাঁথি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলের জন্য একটি বিশেষ ঘোষণা যে আজ কাঁথি মহকুমা চত্বর থেকে
তিনজন ভেটেরিয়ান ক্রিমিনাল দুষ্কৃতকারী, তারা পালিয়েছে এবং আমাদের প্রশাসনিক সূত্রে খবর আমাদের কাছে রয়েছে যে তারা এই কাঁথি পৌর এলাকার কোন না কোনো জায়গায় তারা নিজেরা আত্মগোপন করে আছে। তাই সমস্ত জনসাধারণ এবং কাঁথি পৌরবাসীকে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিনম্র আবেদন ও নিবেদন যে আপনারা ওই দুষ্কৃতকারীদের যদি খবর পান, তাদের যদি ওই লুকিয়ে রাখা যদি তথ্য কোথাও জানতে পারেন, তাহলে আপনারা এই নাম্বারে আমাদের SMS করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। নাম্বারটি হল 9083269719। নাম্বারটি আমি আরো একবার বলছি, 9083269719। জনসাধারণের উদ্দেশ্যে আমাদের আরো একটি ঘোষণা, অধিক রাত অব্দি আপনারা কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না, আপনারা সঠিক খবর দেন SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেই সমস্ত দুষ্কৃতকারীরা কোথায় রয়েছে তাদের সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছে দেন, আমরা আপনাদের সহযোগিতায় সেই সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে পারব। ঘটনাটা এই যে আমি যাচ্ছিলাম আমার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে নিয়ে, পোস্ট অফিস মোড়টা ফেরানোর সঙ্গে সঙ্গে লাউড হাউসের সামনে শুনলাম যে বোম্বিং হচ্ছে কোর্টের কাছে। ওখান থেকে গাড়িটা ঘুরিয়েছি, ওরা দৌড়ে এসে পেছন থেকে দুদিক থেকে দুজন বোম নিয়ে আর একজন পিস্তল দেখিয়ে বললো গাড়ি ছাড়, গাড়ি থেকে নাম নইলে সালাকে মেরে দেবো। যে গাড়িটা ছাড়িয়েছে, গাড়িটা ছাড়িয়ে দেওয়ার পরে আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমি ভয়ে একটু পিছনের দিকে চলে গেছি, আমার স্ত্রী একটা পাশের দোকানে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ওখান থেকে ওরা গাড়িটাকে স্টার্ট মারতে পারেন, ঠেলে ঠেলে পোস্ট অফিসের দিকে নিয়ে এসছে। তারপরে পোস্ট অফিসের কাছে এসে বোম্বিং করেছে আর আমি কিছু বুঝতে পারিনি, দেখতে পাইনি, আমি লুকিয়ে গেছি জীবন বাঁচানোর জন্য। আপনি কি ওদের কাউকে চেনেন নাকি? না, কাউকে চিনি না আমি। কতজন ছিল ওরা? ওরা চারজন পাঁচজন ছিল।